প্রশ্ন খুঁজবো, যে বললাম অনেকগুলো প্রশ্ন মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে, বুঝতে পারছি না এর কি উত্তর হবে। আমি প্রশ্নগুলো একে একে আপনাদের সামনে উত্থাপন করবো, কিন্তু প্রথমে একটু প্রশ্নগুলোর দিকে ফোকাস করার চেষ্টা করব। কেন বলছি, কারণ আমরা এগুলো এই কারণে খুঁজবো, এই কারণে দেখবো, কারণ আমাদের মাথার মধ্যে এই প্রশ্নগুলো এতটাই ঘুরপাক খাচ্ছে এবং আমরা যে বুঝতে পারছি না, দেখি আমাদের প্যানেলিস্টরা সেই উত্তরগুলো দিতে পারেন কিনা। একটু দেখাই আপনাদের কি কি প্রশ্ন নিয়ে আমরা ভাবছি। এই যে শুরুতেই বলছিলাম SSKM এর ডিরেক্টরের দ্বিচারিতা, SSKM এর ডিরেক্টর তার দ্বিচারিতার, তার বক্তব্যের অন্তত যেটা সারমর্ম আমরা বুঝতে পারছি, সেখানে দ্বিচারিতাই স্থান পাচ্ছে। কেন হঠাৎ করে আজকে একরকম, গতকাল একরকম ডিরেক্টর বলছেন? তাহলে কি উনি নিজেও কনফিউজড, উনি বুঝতে পারছেন না কেন বলছেন এ কথা? দ্বিতীয় প্রশ্ন দেখি, কোন প্রশ্ন আমাদের মাথা খারাপ করে দিচ্ছে? মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে আপনাদের মনে থাকবে যে হাঁটুর একটা অস্ত্রোপচার হয়েছিল এবং SSKM-এই হয়েছিল। উনি নিজে একটি প্রেস কনফারেন্স করে বলেছিলেন যে আমার হাঁটুর অস্ত্রোপচার সেটা সঠিক হয়নি। তাহলে আবার SSKM-এ, আবার সুপার স্পেশালিটি হাসপাতালে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীকে নিয়ে যাওয়া হচ্ছে। স্বাস্থ্যমন্ত্রী নিজে বলেছিলেন আমার হাঁটুর অস্ত্রোপচার এখানে ঠিক হয়, তারপরে আবার SSKM। তিন নম্বর প্রশ্ন দেখি, তিন নম্বর প্রশ্নে আমাদের এটা মনে হচ্ছে যে দুর্ঘটনার পরে একটা প্রাথমিক চিকিৎসা বাড়িতে হতে পারত, যেটা আমার আপনার হয়। এখানে বিরূপাক্ষ দা, করিনিকা দি রয়েছেন, সুদীপ্ত দা রয়েছেন, ফুয়াদ দা রয়েছেন, আমাদের সবার হয়। কেটে ছড়ে গেলে যেটুকু ফার্স্ট এড করার প্রয়োজন সেটা আমাদের বাড়িতে হয়, কিন্তু Z+ ক্যাটাগরি নিরাপত্তা পাওয়া মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী, তার বাড়িতে মিনিমাম ফার্স্ট এডটুকু নেই, আমাদের ধরে নিতে হবে। চার নম্বর প্রশ্ন দেখি, বাড়িতে একা মুখ্যমন্ত্রী থাকেন, আমরা যতদূর জানি 30-32 জনের পরিবার, হয়তো সবাই সেই সময় উপস্থিত ছিলেন না, হয়তো সবাই একসঙ্গে সেই সময় ছিলেন না, থাকেন না, কেউ কে ছিলেন না যে রক্তটা একটু মুছে দেবেন? কেউ না, কপাল ফেটে গিয়ে রক্ত গড়িয়ে পড়ছে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী, কেউ না। নেক্সট, পাঁচ নম্বর প্রশ্ন দেখি, প্রাথমিক চিকিৎসার বদলে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হলো, তৃণমূল কংগ্রেসের যেটা অফিশিয়াল পেজ সেখানেই পোস্ট করা হলো এই ছবি, ছবি পোস্ট করা হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি আহত হলেন পড়ে গিয়ে, তার রক্ত কেউ মোছানোর লোক নেই, দলের মধ্যে এমন কেউ নেই যার মিনিমাম মমতাটুকু আছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের রক্তটুকু অন্তত মোছাবেন ছবি না তুলে বা সেটাকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট না করে। অথচ কেউ নেই, গোটা তৃণমূল কংগ্রেস দলটাতে এমন কেউ নেই যিনি দলের সুপ্রিমোর রক্তটা মোছাতে পারেন। তাদের মনে হলো যে ছবি তোলাটা শ্রেয়, কেন, কি উদ্দেশ্য? পরের প্রশ্ন দেখি, পারিবারিক একটা অশান্তি চলছিল আমরা জানি, কারণ আপনারা দেখেছেন দুদিন আগে বাবুন বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে একটা উত্তপ্ত বাক্য বিনিময়, মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য তার পাল্টা বাবুন বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, যাই হোক প্রেশার, মারাত্মক প্রেশার। এটাও হতে পারে যে আমরা দেখলাম এই যে জনগর্জন সভা, সেখানে সভার রাশটা মোটামুটি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে ছিল, তার মানে এই মুহূর্তে সেকেন্ড ইন কমান্ড তার হাতে দলের রাশ, এটা কি কোথাও অশান্তির বা মানসিক চাপের কারণ হতে পারে? সেই মানসিক চাপ, ভোট সামনে, 42টা কেন্দ্রে কি হবে জানা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না, সন্দেশখালী কাণ্ড একদিকে মারাত্মক চাপ তৈরি করে রেখেছে, তার মধ্যে ইডি CBI এতগুলো তদন্ত চলছে, কোটি কোটি টাকার দুর্নীতি, এত কিছুর পরে এবং পারিবারিক সেই অশান্তির চাপ কি মমতা বন্দ্যোপাধ্যায় সহ্য করতে পারলেন না, যে কারণে পড়ে গেলেন? আর যদি এই এতগুলো প্রশ্নের উত্তরে, ওই যে শুরুতে বলছিলাম ডিরেক্টরের কথা, পুশ ফ্রম বিহাইন্ড, আমি জানি না তার পেছনে হ্যান্ড অফ কোন গড রয়েছে।